স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট একটি ভেন্যুতে রান সংগ্রহকের তালিকায় শীর্ষ স্থান দখলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশের হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2786 রান সংগ্রহের মাধ্যমে পেছনে ফেলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। মিরপুরে এখন পর্যন্ত 123টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক, যেখানে রান করেছেন 2786। দ্বিতীয় অবস্থানে থাকা বিরাট কোহলি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র 89 ম্যাচে 2762 রান সংগ্রহ করেন। ইংল্যান্ডের ব্যাটার অ্যালেক্স হেলস ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে 90 ম্যাচে 2749 রান সংগ্রহের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়াও এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি মাহমুদুল্লাহ দিয়াত। তিনি মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 132 ম্যাচে 2723 রান সংগ্রহ করেন।